हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हारे साथे ए गरमेर उपयोगी एक स्वास्थ्यकर रेसिपी निये एसेछी। आर सेटा होलो काचा आमेर टक बा पतला झोल। तुम्हारा सबाई जानो जे काचा आम शरीर पक्षे उपयोगी, तबे बेशी परिमाणे चीनी व्यवहार करले किन्तु सेटा आबार अपकारी हो जाए। सेई जोन्नो खूब कम मिष्टि व्यवहार करे आमी तुम्हारे जोन्नो एकटी आमे झोल बा टक रेसिपी निये एसेछी। आशा करछि तोमादेर काछे आमार रेसिपिटी भालो लागबे। ताहले चलो शुरू करा जाक। एखाने आमी निये निएछि काचा आम। प्रथमे एई आमे भालो करे धुए खोसा छाड़िए टुकरो टुकरो करे केटे नेब। এই দেখো আমটাকে ধুয়ে ভালো করে টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো। এবারে তে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর সর্ষকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলোকে বা সব উপকরণগুলোকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন দিয়ে আম সর্ষ আর লঙ্কাকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অন্যান্য উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব জল। যেহেতু আমি পাতলা ঝোল বানাচ্ছি তাই একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে। এখানে প্রায় 1.5 গ্লাস মতো জল দিলাম। এবার যতক্ষণ আম সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমের ঝোল আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আম প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, কিন্তু গুড় যেহেতু আমাদের শরীরকে পেটকে ঠান্ডা করতে সাহায্য করে তাই এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আখের গুড়। এবার গুড় আমের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 5-7 মিনিট আবারও আমি ঝোল ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমের ঝোল বা টক। এই ঝোলে কিন্তু বেশি পরিমাণে কেউ চিনি ব্যবহার করবে না, তাহলে সেটা উপকারের বদলে অপকারী হয়ে যাবে। আর যদি তোমরা চাও বিনা মিষ্টিতেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। গরমকালে ভাত খাবার পরে যদি এই ধরনের একটি আমের ঝোল বা টক পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আশা করছি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো, আমার ভিডিওগুলোকে নতুন করে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও এই ধরনের রেসিপি দেখার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।